হাসছো কেন? সেদিন অপ্রভায়ের চেহারার অস্থিরতা কাণ্ডগুলোর কথা মনে পড়ে আনমনে কখন যে মুসকি মুসকি হাসে শুরু করেছি সেদিকে টেরই পায়নি। অপ্রভায়ের কথায় ঘোর কাটায় হাসি গায়েব হয়ে গেল। মাথা নিচু করে মৃদু ঝাঁকিয়ে বোঝালাম কিছু না। হঠাৎ আমার ফোনে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। আমি রিসিভ করে হ্যালো বলতে ওপাশ থেকে ভেসে এলো, হ্যালো অরু, তুই ঠিক আছিস? আমি বিস্মিত সুরে বলে উঠলাম, এরা আপু, আমি যা শুনলাম তা কি সত্যি? অপ্রনা কি তোকে? এরা আপুর কথার মাঝপথে অপ্রভায়া এসে আমার কাছ থেকে ফোন কেড়ে নিয়ে উচ্চস্বরে এরা আপুকে বলতে লাগলো, হ্যাঁ তুমি ঠিকই শুনেছ, তোমার বোনকে আমি বিয়ে করেছি, কি ভেবেছো এত সহজে সার পাবে? হ্যালো এরা, এরা এরা আপু হয়তো ফোন কেটে দিয়েছে। অপ্রভায়া কিছুক্ষণ হ্যালো হ্যালো করে রাগের চোটে ফোনটা বিছানায় সুরে মেরে খাবার প্লেটে হাত দিয়ে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিল। কাছের প্লেটটা জোরমার হয়ে ভেঙে গিয়ে খাবারগুলো পুরো রুমে ছড়িয়ে পড়ল। আমি ভয়ে পুরো জড়সড় হয়ে পড়লাম। এরপর তিনি দ্রুত গতিতে আমার দিকে এগিয়ে এসে শক্ত হাতে আমাকে ধরে দাঁতে কটমট করে বলতে লাগলো, খবরদার এরার সাথে যেন আর কখনোই কথা বলতে না দেখি, না হলে কিন্তু অপ্রভায়ের বাবা মিস্টার সাহাদত হোসেন দরজা খুলে অপ্রভায়াকে ধমক দিলেন। অপ্রভায়া আমাকে সেরে রাগে দ্রুত গতিতে রুম ত্যাগ করলো। আর তার বাবা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস সেরে সেখান থেকে চলে গেলেন। হয়তো তিনি কিছু বলতে চাইছিলেন কিন্তু বলার কিছুই খুঁজে পাচ্ছেন না। সকাল থেকে বারবার আটকে রাখা অশ্রুকে আমি আর আটকাতেই পারলাম না। যখন জানতে পারলাম আজ আমাকে আমাদের বাড়িতে যেতে তো হবে না, বিয়ে উপলক্ষে যেই বিশাল বৌভাতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেটা ক্যান্সেল করা হয়েছে। নিয়ম অনুযায়ী আজই তো বর নিয়ে কনের বাড়ি যাওয়ার কথা, পরিস্থিতি এখন ঠিক নেই বলে বলা হয়েছে দুই একদিন পর আমাদের পাঠানো হবে ওই বাড়ি। কিন্তু আমার মন মানছে না, কেমন যেন দম আটকে আসছে, এখানে ছুটে নিজের বাড়ি চলে যেতে ইচ্ছে করছে। এক ধরনের ভয় শুধু মনকে সর্বদা গ্রাস করে রেখেছে। এইভাবে কি কোথাও থাকা যায়? দোতলার সিঁড়ির কর্নারে রেলিং ধরে অশ্রু চোখে দাঁড়িয়েছিলাম। কারো পদাচরণে শব্দে চকিত হয়ে দ্রুত অশ্রু মুছে ফেললাম। মুখে একটা নকল ফ্যাকাশে হাসি টেনে এনে পাশে তাকিয়ে দেখলাম অপ্রভায়ের বাবা এসে দাঁড়িয়েছেন। আমার মাথায় হাত রেখে তিনি নরম গলায় বললেন, অরুমা আমি জানি তোমার অনেক কষ্টই হচ্ছে, যে ব্যবহার তুমি সবার থেকে পাচ্ছ তা তোমার প্রাপ্য নয়, যা কিছু হয়েছে সেখানে তোমার কোনো হাতই নেই, তবুও তোমাকে এসব ভোগ করতে হচ্ছে। অপরের আচরণে কষ্ট পেও না মা, আমার ছেলেটা মোটেও এমন নয়, তীব্র আঘাতকে যখন আবেগশূন্য করে রেখেছে ও নিজে উপলব্ধি করতে পারছে না ও কী করছে, ভালোবাসা থেকে প্রাপ্ত ধোকার আঘাত যে খুবই তীক্ষ্ণ কষ্টের হয়, ওর এখন একজনের সঙ্গ খুবই প্রয়োজন যে ওর নির্জীব দেহে আবার প্রাণ ফিরিয়ে আনবে। আর আমি জানি এই কাজটা একমাত্র তুমিই পারবে। তোমার কি মনে হয় অপ্র তোমাকে বিয়ে করতে চাইলো আর অমনি আমি শুধু শুধু রাজি হয়ে গেলাম? না, অতটাও নির্বোধ আমি নই যে ছেলের জেদের বসে হুট করে নেওয়া এত বড় একটা সিদ্ধান্তকে মেনে নিব। আমি মেনে নিয়েছি কারণ আমি বুঝতে পেরেছিলাম তুমি সেই জল যে আমার ছেলে রক্তাক্ত বুকে মৃতপ্রায় হৃদয় নামক চারাগাছে পুনরায় প্রাণ এনে দিবে, যাকে পেয়ে আমার ছেলে আবারও প্রাণবন্ত হতে পারবে। কাল যখন আমরা তোমাদের বাড়িতে জানতে পারলাম এরা পালিয়ে গেছে, তখন যেখানে আমরা সবাই আমাদের নিজ নিজ সম্মানের ভয়ে চিন্তিত ছিলাম সেখানে একমাত্র তুমি ছিলে, যা আপনজন না হয়ে কোনো মান সম্মানের চিন্তা না করে অভ্রের দিকে শুধু ব্যথিত চোখে তাকিয়েছিলে। তোমাকে তখন কি মনে হচ্ছিল জানো? তুমি অভ্রের আয়না, অভ্রের কষ্টের প্রতিফলন তোমার চোখে দেখা যাচ্ছিল, তাই তো সেলের জন্য একটু স্বার্থপর হয়ে গিয়ে তুমি কি চাও তা না জেনে অভ্রের প্রস্তাবে রাজি হয়ে যায়। পারলে এই বুড়ো বাবাকে ক্ষমা করে দিও আর আমার ছেলেটাকে ঠিক করে দিও। কথাগুলো বলে অপ্রভায়ার বাবা বা হাত দিয়ে চশমাটা খুলে চোখ মুছে সেখান থেকে চলে গেল। আমি শুধু নিশ্চুপ হয়ে তার কথাগুলোই শুনছিলাম। আমারই বা কী বা বলার ছিল, কতটা বিশ্বাস ছিল তার দৃষ্টিতে আমার প্রতি, আমি কি সেই বিশ্বাস আদৌ রাখতে পারবো?
রুমে আসতে দেখলাম অপ্রভয়া সোফায় বসে কাঁদছে। আমার শব্দ পেয়ে তিনি দ্রুত চোখ মুছে উঠে দাঁড়িয়ে পড়ল। অশ্রুভেজা লাল হয়ে যাওয়া চোখ একবার আমার দিকে তাকিয়ে অশ্রুমে চলে গেল। সোফার কাছে যেতেই দেখতে পারলাম সেখানে অপ্রভয়া আর ইরাপুর বিয়ের কার্ড পরে রয়েছে। তার মানে এটাকে ধরে সে এতক্ষণ কাঁদছিল। কিছুক্ষণ আগে তার করা আচরণ যতটুকু ভয় আর তার প্রতি বিতৃষ্ণা জেগেছিল, তার অশ্রু দেখে এখন সবটা উদ্বিগ্ন আর সহানুভূতি রূপান্তরিত হয়ে গেল। তিনি যেই কষ্ট পাচ্ছেন তার কাছে তো আমার কষ্ট কিছুই না, আর এই কষ্টের জন্য দায়ী তো আমার নিজের বোনই। এ কারণে নিজেকেও কোনো না কোনোভাবে অপরাধী মনে হয়। আমাদের বিয়ের চার দিন হলো, আজ আমাদের বাড়িতে যাওয়ার কথা। আমার বাবা কাকার আমাদের নিতে এসেছে। অপ্র জানিয়ে দিল তিনি যাবে না। তার বাবা আর দুলাভাই মিলে অনেক জোরাজুরি করেও তাকে রাজি করাতে পারল না। শেষে তার বাবা এসে আমার বাবাকে বলল অপ্র শরীরটা বেশি ভালো নেই, কিছু মনে করবেন না বিয়াই, ও না হয় অরুমাকে ও বাড়ি থেকে নিয়ে আসতে যাবে। বাবা আর বেশি জোর করলেন না, হয়তো তিনি বুঝতেই পেরেছেন কারণটা হয়তো না। রুমে আমি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম, হঠাৎই তখন অপ্র এসে আমাকে ভুরুকুসকে বলতে লাগলো, সেখানে যে যাচ্ছ আবার সবসময়ের জন্য থেকে যেও না, তোমার বোনরা তো আবার হুট করে সেরে যেতে ভালোই পারো। কথাটি বলে তিনি সেইখান থেকে চলে যাবার জন্য উদ্যত হলে আমি পিছন থেকে তাকে বললাম, চিন্তা করবেন না, আপনার অনুমতি ছাড়া আমি কখনো আপনাকে ছেড়েও যাব না। পিছনে ঘাড় ঘুরিয়ে ভুরুকুসকে তিনি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে পুনরায় চলে গেলেন। আমি একটা দীর্ঘশ্বাস সেরে জানালা দিয়ে দেখতে পা সীমাবদ্ধ আকাশের দিকে তাকিয়ে রইলাম। অব্রহ্মাকে যাওয়ার দিন নিতে আসলো না দেখে আমাদের বাড়ির সবাই বেশ অবাকই হলো, কিন্তু আমি একটুও হলাম না। তবুও কোথাও যেন একটু খারাপ লাগছিল। নিজে একা একাই ব্যাগপত্র গুছিয়ে চলে আসলাম। বাবা শুধু হতবিম্ব দৃষ্টিতে তাকিয়েছিল, হয়তো বুঝে গেছে তাদের আদরে ছোট্ট মেয়েটি ওই বাড়িতে কতটা ভালো আছে। এখন বুঝেই বা কী লাভ, যখন বোঝা উচিত ছিল তখন তো কিছুই না জিজ্ঞেস করে সব করে ফেলল। সেই বাড়িতে পৌঁছে তুতুল শোনা এসে আমার কোলে উঠে পড়ল আর তার মিষ্টি ভঙ্গিতে আমাকে বলতে লাগলো আমাকে সে কত মিস করেছে। রুমি গিয়ে দেখলাম অপর সোফায় বসে ল্যাপটপ টিপছে। তিনি ছাড়াও আরও একটা মানুষ যে এই রুমে আসে সেই দিকে তার কোনো ভুরুক্ষেপই নেই। রাতে আরিশা আপু আমার হাতে তার কফির মগ ধরিয়ে দিয়ে বললেন ওনাকে গিয়ে দিয়ে আসতে, আর তাকে আপুর কাছে পাঠাতে। আমি মগ হাতে গুটি গুটি পায়ে তার দিকে এগিয়ে যেতে লাগলাম। খুবই বিব্রত বোধ করছি, ওনাকে কিভাবে বলবো, তার সাথে এখন আমি সেইভাবে তেমন একটা কথা বলিনি। তিনি সোফায় বসে সামনের অফিসের কিছু কাগজপত্র মিলে বসেছেন, তবে তিনি দেখছেন না, হাঁটুর উপর রাখা মুষ্টিবদ্ধ হাতে মাথা দিয়ে রয়েছেন। আমি তার মুখের সামনে কফির মগটা বাড়িয়ে তাকে ডেকে বললাম আপনার কফি। তিনি নিশ্চুপ হয়ে রইলেন, কফিটা নিন। অপর মাথা না উঠিয়ে খুব থমথমে গলায় বলল এখান থেকে যাও। তার থমথমে গলার সুরে আমি খানিকটা ভয় পেয়ে গেলাম। ফিরে যাচ্ছিলাম কিন্তু আবারও আমাকে থামতে হলো, কারণ আরিশা আপু যে তাকে ডেকেছে এ কথাটা তো বলাই হয়নি। আমি আবারও তাকে কাঁপা কাঁপা গলায় বললাম শুনুন, আমার কথা শেষ না হতে দিয়ে আবার তিনি খপ করে আমার হাত শক্ত করে ধরে দাঁড়িয়ে খুব মেজাজ সহ বললেন, একটা কথা একবার বললে কানে যায় না, বলেছিলাম না আমার থেকে দূরে থাকতে, একদম আমার সামনে ভালো স্বাস্থ্যে আসবে না। কথাগুলো বলে তিনি আমার হাত এক ঝটকায় ছেড়ে দিলেন। তার এমন আচরণে আমি একদম পিছনে ছিটকে গেলাম আর আমার হাতের কফির মগ থেকে গরম কফি খানিকটা ছিটকে আমার হাতে এসে পড়ল আর খানিকটা টি টেবিলে মিলে রাখা তার কাগজে। অসহ্য যন্ত্রণা আমার হাত পুড়ে গেল, কিন্তু সেই দিকে তার চোখও পড়ল না। তিনি কাগজগুলোতে কফি পড়ায় সেগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন আর আমাকে রক্ষস্বরে বললেন, কি করলে এটা, জানো এগুলো কতটা ইম্পর্টেন্ট। আমার চোখে পানিতে ভরে উঠল, আমি জানি না, সত্যিই জানি না। কিছু কাগজ মানুষের থেকেও
কি করে বেশি ইম্পর্টেন্ট হতে পারে। এভাবে কেটে গেল দেড় মাস। এই দেড় মাসে উনি আমার সাথে ভালো ব্যবহার তো দূরে থাক, ভালো করে কথা পর্যন্ত বলেনি। যখনই কথা বলেন হয়তো ধমক দিয়ে, নয়তো পিন্স মেরে, মুখের কথা দিয়ে অত্যাচারে তিনি আমার উপর ভালোই চালিয়ে যাচ্ছেন। দেড় মাসেও কিছুই বদলায়নি, পার্থক্যটা শুধু এতটুকু এখন আমি মাঝে মাঝে উত্তর দেই, তবে ভয় তাকে আমি এখনও পাই। মাঝে মাঝে খুব মায়াও হয়। বিয়ের আগে তাকে যেমন দেখেছিলাম সে অভ্র এখন আর নেই, এ অভ্র অন্য অভ্র। সে নিজেকে যদি একটু খেয়াল করে দেখতো তাহলে হয়তো সে নিজের চমকে যেত। চেহারাটা শুকিয়ে গেছে, ঠিক মতো সেভ করে না সবসময়, মুখে খোসা খোসা দাড়ি গজিয়েই থাকে। এখন তিনি আর অফিসেও যান না, কাজ ঠিক মতো করেন না, বাইরে বাইরে ঘুরে সারাদিন কাটিয়ে দেন। তবুও তার বাবা তাকে ঘরে কিছু কিছু কাজ দিয়ে ব্যস্ত রাখার চেষ্টা করেন। তার ইচ্ছে করলে মাঝে মাঝে করেন, না হলে না। সঠিক ভুল বোঝার বোধশক্তি সে হারিয়ে ফেলেছে। এরা আপু তার হৃদয় এমনভাবে টুকরো টুকরো করে ভেঙেছে যে সে এমন সম্পূর্ণ হৃদয়হীন হয়ে গেছে। আর সেই হৃদয়হীন অভ্র প্রতিনিয়ত আমাকে নিষ্ঠুরভাবে অদৃশ্য জখম করে প্রত্যাশী আনন্দই লাভ করে। আমিও তাকে বাধা দেই না, কারণ আমার মনে হয় আমাকে জখম করারই আনন্দে এখন তার সঞ্জীবিত শক্তি। তার মতো আরেকজন যে কষ্টে আছে এটা ভেবে সে শান্তি পায়। এই শান্তিটা তার প্রয়োজন, কারণ এই হৃদয়হীন অভ্র যে মাঝে মধ্যে মাঝরাতে হলেও হৃদয়ের দগ্ধে পুরে নিরবয়ে কাঁদে নিজ থেকে, যা আমি স্পষ্টই বুঝতে পারি। কিন্তু তবুও না আমি তাকে আমার জেগে থাকার উপস্থিতি টের পেতে দেই না। আর তাকে প্রশ্নবিদ্ধ করি শুধু রাতের অন্ধকারে মিশা তার অশ্রুর সাথে, আমার একটা দীর্ঘশ্বাস জানালা দিয়ে বেয়ে আসা মধ্যরাতে স্তব্ধ বাতাসকে আর একটু ভারী করেই তোলে। সকালে ঘুম থেকে আর মরে ভেঙে ওঠে মিচে থেকে, বিছানার পাত্র উঠিয়ে ঠিক করে রাখলাম নিচে। ঘুমাতে ঘুমাতে আমার সারা শরীর ব্যথা হয়ে গেছে, আর উনি কি সুন্দর আরাম করে একা পুরো বিছানা জুড়ে ঘুমিয়ে আসে। গোসল সেরে বাথরুম থেকে হেয়ার ড্রাই নিয়ে চুল শুকিয়ে তারপর বের হতে হয়, কি জ্বালা। সকালে নাস্তা শেষে অভ্র বাইরে চলে গেল বাবা অফিসে, আর অভ্রের মা তার রুমে ঘুমিয়ে পড়লেন। আমি এই বিশাল বাড়িতে একা হয়ে পড়লাম, কিছু করার নেই ভেবে রুমে আসতে দেখলাম অনেক কিছু করার আছে। পুরো রুম নোংরা হয়ে আছে, ফ্লোরটা মোছা দরকার। বাড়ির বেশিরভাগ চাকর গেছে ছুটিতে, বুয়া এসে সকালের রান্না করে দিয়ে চলে গেছে। অগত্যা আমাকে নামতে হলো কাজে, একটা রুম পরিষ্কার করতে আমার দফা রফা হয়ে গেল। বাবা এটা কি রুম নাকি ফুটবল ময়দান? পুরো রুম মোছা শেষ করে সবে একটা ক্লান্তিকর স্বস্তির নিঃশ্বাস ছেড়ে দাঁড়ালাম। তার মধ্যে অভ্র জুতো পায়ে রুমে প্রবেশ করলো, আর সেই জুতো পরে সারা রুমে হাঁটাহাঁটি করতে লাগলো। আমি শুধু হতবিম্ব হয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম। আমার মাত্র পরিষ্কার করা রুমটা এখন জুতার নোংরার ছোপছোপ দাগে ভরা। আপনি এটা কী করলেন? কী করলাম দেখতে পাচ্ছেন না? আমি মেঝে মুছে পরিষ্কার করেছি, আর আপনি জুতা পায়ে এসে এগুলো কী করলেন? উফ সরি, কম হয়ে গেছে, ওয়েট। কথাটি বলে তিনি অপরিষ্কার করায় যতটুকু অংশ বাকি ছিল সেগুলো পূরণ করতে লাগলেন। পাউডার দানি থেকে সব পাউডার ফ্লোরে ফেলে দিলেন, এক এক জিনিস ইচ্ছে করে ফ্লোরে ছুঁড়ে ফেলতে লাগলেন, আর আমি শুধু অবাকের উপর অবাক হয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম। কে বলবে এখন এই রুমকে একটু আগে পরিষ্কার করা হয়েছে? পুরো লন্ডভন্ড অবস্থা, তার কাজ সম্পূর্ণ করে তিনি হাসতে হাসতে চলে গেলেন, আর আমি মুখ ফুলিয়ে পিছন থেকে চেঁচিয়ে বললাম, আপনি একটা নিষ্ঠুর। আজ আরিশাপুর আর দুলাভাই আসবেন এ বাড়িতে। সেই সুবাদে সকাল থেকে ভালো ভালো রান্নাবান্নার আয়োজন চলছে। অভ্রের মা আজ সব দেখছেন নিজ হাতে, আজ হয়তো ওনার শরীরটা একটু ভালো। এমনিতে তিনি বেশিরভাগ সময়ই অসুস্থই থাকেন মাইগ্রেনের ব্যথায়। অভ্রের মা আমার সাথে খুব কম কথা বলেন, প্রয়োজন না পড়লে নাই বলেন। যে কোনো সময় আপুদুল্লা ভাই এসে পড়বে, তাই আমি তাড়াতাড়ি গোসল সেরে ওয়াশরুমে চলে গেলাম। কিন্তু যেতে না যেতে বাইরে থেকে দরজায় টোকা পড়তে লাগলো। আমি বিরক্ত হয়ে দরজা খুলে দেখি অভ্র। কি হয়েছে, বাইরে আসো। কেন, এখন আমি গোসল করব। তা করবেন, আমি আগে করে নেই, এতক্ষণ অপেক্ষা করতে পারবো না, আমি এখনই করব, তাড়াতাড়ি বাইরে আসো। ইস, বললেই হলো, আমি আগে এসেছি দেখতে পাচ্ছেন না? আমি আগে করব, তারপর আপনি করবেন। ওরু আমার মাথা গরম করো না, বের হতে বলেছি বের হও, অন্যদিন হলে তার এত কথা বলতে হতো না।
তার আগে আমি ভয়ে চুপচাপে বের হয়ে আসতাম, কিন্তু আজ যেন আমার মধ্যে জিদ চেপে বসেছে। যাই হয়ে যাক, গোসল তো করব আমি আগে। কি হলো, শুনতে পাচ্ছ না? কথাটা বলতে বলতে তিনি আমার বেখেয়ালি সুযোগ নিয়ে সোজা বাথরুমে ঢুকে পড়লেন। আপু আর দুলা ভাই কিন্তু এখনই চলে আসবে, শুধু তোমার আশাইরা কথা বলে সময় নষ্ট না করে বের হও। দেখুন, শুধু শুধু চাচাচিচি করবেন না, এটা একটা সোজা হিসাব। আমি আগে এসেছি, তার মানে তো আমি আগে গোসল করব, ঠিক না? সোজা কঠিন আমি বুঝি না, এটা আমার ওয়াশরুম, তাই আমার যখন ইচ্ছা আমি তখনই গোসল করব। আচ্ছা, তাহলে একটা কাজ করুন, আমার বাড়ি থেকে আমার ওয়াশরুমটা এখানে উঠিয়ে নিয়ে আসুন, তারপর আমি না হয় আমার ওয়াশরুমে গোসল করব যত্তসব। এই তুমি বের হবে? আমি বুকে হাত গুঁজে অন্যদিকে ঘুরে মুখ ফুলিয়ে বললাম, না আপনি বের হন। আমি বের হব না। তাহলে আমিও বের হব না। থাক, তোমাদের দুজনে আর কারোরই বের হতে হবে না, তোমরা দুজনেই আশ্রমে থাকো আর ঝগড়া করো। তুতুলের কথা শুনে আমরা দুজনে চমকে উঠে কিছু বলার আগে তুতুল আশ্রমের দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিয়ে দৌড়ে দিল। তুতুল শোনা, তুতুল শোনা, দরজা খোলো। তুতুল শোনা, মামু তোমাকে অনেকগুলো চকলেট দিবে, দরজা খুলে দাও বাবা। আমাদের কারো ডাকে তুতুলের কোনো সাড়াই পাওয়া গেল না। দেখছেন, তুতুলরা এসে পড়েছে আর আমি এখনো গোসল করতে পারলাম না। কি ভাববে তারা, এখনো তাদের সামনে যেতে পারলাম না। সব আপনার জন্য হয়েছে, আপনি এতক্ষণ এমন না করলে আমার গোসল এতক্ষণে শেষ হয়ে যেত। আমার জন্য হয়েছে, সব তোমার জন্য হয়েছে, যেটা না করলে হতো। তুতুল তো কখনো এমন করে না, নিশ্চয় তুমি শিখিয়ে দিয়েছো আমাকে ফাঁসানোর ফন্দি, তোমার তো এভাবে ভালোই লাগছে। তার কথা শুনে আমি জাস্ট হতবাকের উপর অবাক, মুখ হা করে কথা বলতেও আমার সময় লেগে গেল। আপনার সবসময় এটা কেন মনে হয় আমি আপনার পিছনে পড়ে আছি, আপনার অ্যাটেনশন পাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছি? আর কি বললেন, আমার ভালো লাগছে? আপনি যতটুকু বিরক্ত হচ্ছেন আমি ঠিক ততটাই বিরক্ত, না ততটা না, আমি তার থেকে দ্বিগুণ বিরক্ত হচ্ছি। দ্বিগুণ কেন? দ্বিগুণ কারণ, কারণ আমতান্তা করে তার থেকে দ্বিগুণ বিরক্ত হওয়ার কোনো কারণই খুঁজে পাচ্ছি না। আর উনি সেই তখন থেকে আমার দিকে ভুরুকুসকে জিজ্ঞেসের দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হলো বলো? আমি আপনার থেকে দ্বিগুণ বিরক্ত কারণ আমার গরম লাগছে। ওহো, এই ব্যাপার, নাও। কথাটি বলে তিনি আমার মাথার উপরে শাওয়ার অন করে দিলেন। আমি ঠান্ডা পানিতে ভিজে পুরো চুপচাপ হয়ে যেতে লাগলাম, আর তিনি একটা ঠান্ডা লুক দিয়ে আমার দিকে বাঁকা হাসি দিয়ে তাকিয়ে রইলেন। আমাকে ভিজিয়ে দিল, আর আমি কি চুপচাপ দাঁড়িয়ে থাকবো নাকি? আমিও তার হাত ধরে টেনে ওয়াশরুমের নিচে সামনে দাঁড় করিয়ে দিলাম। এবার তিনিও পানিতে পুরো ভিজে গেলেন। ঠান্ডা পানির ভাব সামলাতে সামলাতে তিনি বাম হাত দিয়ে শাওয়ার অফ করে দিল, আমি আবারও অন করে দিলাম, আবারও তিনি অফ করে দিলেন, আর আমি আবারও অন করে দিলাম। এভাবে অন অফ করতে করতে কল খুলে আমাদের হাতে চলে এলো, আর শাওয়ার ডাইরেক্ট হয়ে গেল। আমরা দুজনে হতভম্ব হয়ে মাথার উপরে তাকালাম। লাইন শুধু ডাইরেক্টই হয়নি, পানির তেজ আগের চেয়ে দ্বিগুণ বেড়েছে। আর ইউ ম্যাড, কি করে দিলে দেখছো? এখন এখানে বন্দি হয়ে ঠান্ডা পানিতে ভিজতে থাকো, দোষটা তো আপনারই, আপনি প্রথমে শুরু করলেন কেন, এখন আবার আমাকে ধমকাচ্ছেন? দয়া করে মুখটা একটু বন্ধ রাখবে, নাকি এখানে সারা জীবন আটকে থাকার ইচ্ছে? প্রায় 5-6 মিনিট ধরে ডাকাডাকি করে কারো কোনো সারা শব্দ পাওয়া গেল না। এদিকে ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমার শরীর জমে যাচ্ছে, অব্রের অবস্থা বুঝতে পারছি না। সে এখন ডাকাডাকি করায় ব্যস্ত, তার গায়ে সাদা টি শার্টটা একদম ভিজে লেপটে আছে। হঠাৎ সে আমার দিকে বেখেয়ালিভাবে তাকে থমকে গেল। আমিও অবাক হয়ে একটু অপ্রস্তুত হয়ে গেলাম আমার দিকে তার এমন থমকে যাওয়া দৃষ্টি দেখে। সে এবার ধীরে ধীরে আমার দিকে অগ্রসর হতে লাগলো, তার এক পা করে এগিয়ে আসা কদমে একটু একটু করে আমাদের মধ্যকার দূরত্ব খুঁজতে লাগলো। এবার আমার বুকে কেমন যেন ধুকপুক করতে লাগলো। উনি এভাবে এগিয়ে আসছেন কেন? আমি একটু একটু করে পিছাতে লাগলাম। দেওয়ালে আমার পিঠ ঠেকে যাওয়ার আগে তিনি আমার খুব কাছে চলে এলেন। আমি কিছু বলতে চাইলে তিনি আমার ঠোঁটে তার আঙুল দিয়ে থামিয়ে দিলেন। আমি পুরো ফ্রিজ হয়ে গেলাম। তারপর তিনি ধীরে ধীরে তার বাম হাত আমার চুলের মধ্যে গলিয়ে দিয়ে আমার গালে হাত রাখলেন। তারপর খুব দ্রুত তার ডান হাত দিয়ে আমার মাথার পিছন থেকে কি যেন ছুঁড়ে ফেললেন। আমি চমকে উঠে পিছনে ঘুরে তাকিয়ে দেখি ফ্লোরে ইয়া বড় একটা মাকড়সা। আমি সিটকে দুপা পিছনে গিয়ে বললাম, মাগো কত বড় মাকড়সা!
এখন মা গো এই মাকড়সাটা তোমার কাঁধেই ছিল। কি এত বড় মাকড়সা আমার কাঁধে ছিল? ভাবতেই তো জানো গা কেমন রেডি করছে। ভাগ্যিস আমি দেখিনি, না ওনাকে যতটা পসা ভেবেছিলাম অতটাও নয় উনি। এখন এতটা ভয় পেয়ে চুপসে থাকতে হবে না। তাছাড়া মাকড়সা, তুমি ভয় পাবে কি করে? মাকড়সা যদি তোমাকে দেখতো তাহলে নিজে ভয় পেয়ে যেত। এইমাত্র ওনাকে একটু ভালো ভেবেছিলাম আর এক্ষুনি উনি আমার ভাবনায় ভুল প্রমাণ করে দিলেন। যা, ফিরিয়ে নিলাম আমার আগের কথা। তবুও তো আমাকে দেখে এই অবুজ প্রাণী কিছু বোঝে না বলে ভয় পাবে। আর কিছু কিছু মানুষ যে আসে এদের দেখে তো মানুষেরাই ভয় পেয়ে যায়। পুরো একটা ড্রাগন। আমার কথা শেষ না হতে তিনি আমার দিকে রাগানি চোখে তাকিয়ে বললেন, যতক্ষণ অবধি আমার এখানে আটকে রয়েছি একবার এসে তুমি দরজায় পিটিয়ে এসো, নিজে তো আরামে এখানে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আসো, আর আমাকে বারবার ডিস্ট্র্যাক্ট করে যাচ্ছ। তুমি একটা ফাজিল মেয়ে, ছোট থেকে নিজেকে সবসময় লক্ষ্মী মেয়ে বলে সবার থেকে শুনে এসেছি। এই প্রথমবার তার মুখে ফাজিল মেয়ে শুনে রাগে দুঃখে আমার চোখে পানি চলে আসার উপক্রম। দেখুন, আমাকে ফাজিল মেয়ে বলবেন না। কেন বললে কি করবে? আমি কিন্তু তাহলে সবাইকে বলে দিব যে বলবো আপনি রাতে নাক ডাকেন। হট রাবিশ, একদম উল্টোপাল্টা কথা বলবে না, আমি মোটেও নাক ডাকি না। উনি যে নাক ডাকেন না তা আমিও জানি, কিন্তু ওনাকে জব্দ করার জন্য এর থেকে ভালো বুদ্ধি আমার মাথায় এলো না। আপনি নাক ডাকেন, আমি নিজে শুনেছি আপনার নাক ডাকার জ্বালায় আমি ঘুমাতে পারি না। এই বয়সে যেমন বুড়ো মানুষের মতো নাক ডাকে তা আমি এই প্রথম দেখলাম। কথাগুলো এক নাগারে বলে তার দিকে তাকিয়ে দেখি সে রাগে গসগস করছে। এবার আমি একটু ঢোক গিলাম, আজ আমার হয়েছেটা কি? একটু বেশি বেশি করে ফেলছি মনে হয়। তিনি ঝট করে আমাকে টেনে শহরের নিচে নিয়ে তার সাথে দেওয়ালিটির সাথে হাত দিয়ে আটকে বললেন, এসব উদ্ভট মিথ্যা কথা যেন আর না শুনি বলে দিলাম। শুধু শুধু কি আর তোমাকে ফাজিল বলছি? আমাকে ফাজিল বলতে নিষেধ করছি কিন্তু আমি তো বলবই ফাজিল, তাহলে আমিও বলবই বলবো আপনি নাক ডাকেন। তিনি রাগি হয়ে আমার দিকে আর একটু ঘেঁষে দাঁড়ালেন। আর ঠিক তখনই এবারের কাজের মেয়ে চম্পা এসে দরজা খুলে মৃদু চিৎকার দিয়ে উঠল। আমরা দুজনেই চকিত হয়ে পাশে তাকালাম। চম্পা মুসকি মুসকি হেসে গ্রামের নতুন বৌদের মতো মুখে কাপড় চাপা দিয়ে এক ছুটে দৌড়ে গেল। অব্র চটজলদি আমাকে ছেড়ে দূরে সরে দাঁড়ালো। এখন সরে কি হবে? চম্পার যা দেখার তো দেখেই ফেলেছে, না জানি কি ভাবছে। ও যেমনটা ভাবছে তেমন তো কিছুই না, এখন কি হবে? ঝটপট করে তৈরি হয়ে নিচে গেল আপু দোলা ভাইয়ের সাথে দেখা করতে। চম্পা সে রান্নাঘর থেকে আমার দিকে তাকিয়ে মুসকি মুসকি হাসছে। এই চম্পার এখন কি করা যায়? আমার আসার একটু পরেই অব্র চলে আসলো। আমরা দুজনে চম্পার মুখে লুকানোর হাসিতে ভীষণ অপ্রস্তুত। সে অপ্রস্তুতের মাঝে দুজনকে একসাথে দোলা ভাইকে প্রশ্ন করে ফেললাম, দোলা ভাই কেমন আছেন? আমি তার দিকে আর সে আমার দিকে তাকালো। আবার প্রশ্ন করতে গেলাম, আবার সে একই প্রশ্নে একই সাথে হয়ে গেল। রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? এবার শুধু আমরা দুজন দুজনের দিকে নয়, দোলা ভাইও একবার আমার দিকে একবার তার দিকে তাকিয়ে অট্টহাসিতে ফেটে পড়ল। আমার কথা বাদ দাও, তোমরা নিউ ম্যারিড কাপেল, বলো তোমরা কেমন আছো? দোলা ভাইয়ের উত্তর দেওয়ার আগে এবার আমাদের দুজনের একসাথে হাসি পেয়ে গেল। হাসি থামিয়ে আবার উত্তর দেব, কিন্তু তার আগে আবারও হাসি শুরু হয়ে গেল। এবার আর থামছেই না। আরিশা আপু উদ্বিগ্ন মুখে বলল, কিরে অব্র, তোরা দুজনে ঠিক আছিস তো? এমন ঠান্ডা লেগে গেল কিভাবে? দোলা ভাই বলল, আহা তুমি এত টেনশন করছো কেন? নতুন নতুন বিয়ের পর ঠান্ডা তো একটু একটু লাগবে। আরিশা আপু দোলা ভাইকে চোখ রাঙিয়ে বলল, তুমি থামবে? এই চম্পা, রাতে তো কেনা বলেছি অব্রকে প্রতিদিন এক গ্লাস করে গরম দুধ দিতে। এমনিতে এখন মৌসুমের পরিবর্তন হচ্ছে, তার উপর অভ্রের আবার ঠান্ডার ধাত আছে। তোর কাজকর্মে কোনো মন নেই, সব খালি সিরিয়াল দেখায় পড়ে থাকে। এত বড় অভিযোগে চম্পা সেই রান্নাঘর থেকে তড়িৎ বেগে ছুটে এসে আরিশা আপুকে বলতে লাগলো, আমি তো প্রতিদিনই ভাইজানরে দেই, এখন হেরা স্বামী স্ত্রী যদি এত বেলা কইরা এতক্ষণ ধইরা একসাথে নাইতে থাকে তো ঠান্ডা তো লাগবই, ইয়াতে আমার কি দোষ? কথাটি বলে চম্পা আবার তার সারিয়া চলে মুখ গুজে মুসকি মুসকি হাসতে হাসতে দৌড় দিয়ে চলে গেল। আর আমার মনে হলো আমার দম যেন বন্ধই হয়ে আসছে। আরিশা আপু দোলা ভাইয়ের সামনেও কি বলল এটা? আমি লজ্জায় মাটিতে মিশে যেতে লাগলাম। অপরেরও একই অবস্থা। দোলা ভাই মুসকে এসে গলা একটু খুক খুক করে
কেশে আমাদের লজ্জাটাকে যেন আরো বাড়িয়ে দিলে। না এখন ছুটে কোথায় চলে যেতে পারছি আর না এখানে বসে থাকতে পারছি। হে আল্লাহ, তোমার এই বিশাল ধরনীতে কি একটু জায়গা হবে না আমার এই লজ্জা লুকানোর? রুমে প্রবেশ করা মাত্রই নিচে সব শাড়ি জামা কাপড় ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে পড়তে দেখে আমার চোখ চরকগাস হয়ে গেল। কত কষ্ট করে সব কিছু সুন্দর করে গোছগাছ করে রেখেছিলাম আর তার এখন এই অবস্থা। অবস্থা আরও বেগতিক করে তুলতে অব্রত আসে তিনি তার ননস্টপ কাজ চালিয়ে যেতেই লাগলেন। এসব কি করছেন? আমার জামা কাপড় সব নিচে ফেলে দিচ্ছেন কেন? আলমারির কোনায় থাকা শেষ বস্ত্রটিও মেঝেতে নিক্ষেপ করে তিনি একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, বলেছিলাম না আমার কোনো জিনিসে হাত দিবে না, আর তুমি তো ডিরেক্ট আমার জিনিসে কব্জা করে বসেছো। আমি কাতর সুরে বললাম, দেখুন দু মাস ধরে জামা কাপড়গুলো লাগেজে রেখে দিয়েছি, এভাবে কি প্রতিদিন লাগেজ থেকে বের করে ব্যবহার করা যায়? তা আমি বুঝি না, আমার আলমারিতে রাখতে পারবে না ব্যাস। তাহলে কোথায় রাখবো? যেখানে ইচ্ছা, শুধু আমার জিনিসপত্র থেকে দূরে। কথাটি বলে তিনি চলে যেতে নিলে আমি পিছন থেকে হতাশ গলায় বললাম, আর এভাবে কতদিন চলবে? একটু থেমে আমার দিকে না তাকিয়ে উনি বললেন, জানি না, বারান্দার রেলিংয়ে বসে একটা কাক কা কা করে অনবরত ডেকে যাচ্ছে, তা আমার কোনো নামই নিচ্ছে না। নিচে চম্পা বলছিল আজকে আমাকে পাটশাকে ডাল রান্না করা শিখাবে। কুকারে সিটি বাজা শুরু হয়ে গেছে। চম্পা আমাকে এই ডাকতে এলো বলে পুরো মেঝেতে অগাছলা জামা কাপড়গুলো বিছিয়ে আসে। এগুলো আবার পুনরায় ভাঁজ করে লাগেজে বন্দি করা প্রয়োজন, কিন্তু আমার এখন এসবে হাত দিতে মোটেও ইচ্ছা করছে না। চোখ বন্ধ করে বিছানায় শুয়ে থাকতে ইচ্ছে করছে। মাথাটা হঠাৎই ভীষণ ধরে ভীষণ হুমায়ুন আহমেদ স্যার তার কোনো একটা বইয়ে বলেছিলেন, ঢাকা শহরে মানুষদের জ্যোৎস্না দেখার জন্য কোনো এক পূর্ণিমার রাতে পুরো শহরে লোডশেডিং করা উচিত। আর সত্যি মনে হচ্ছে এমনটি হলে বেশ হতো, শুধু বেশ না খুব ভালোই হতো। হঠাৎ করে পুরো শহরে এসে পড়তো ঘুটঘুটে অন্ধকার। একটু আফসা আলোর অনুসরণে নগরের প্রত্যেকটা মানুষ ঘর থেকে বের হয়ে বিরক্তি মাখা আকাশের দিকে তাকাতো, আর মুহূর্তের মধ্যে বাকশূন্য হয়ে তাদের দৃষ্টি মাথার উপর খোলা আকাশে বিদ্যমান অভ্রের আলোয় ঢাকা বিশাল চারটির দিকে আটকে যেত। সবাই মন ভরে বিরক্তিকে পাশে সরিয়ে চন্দ্রবিলাস করত। ঢাকা শহরে বেড়ে উঠলেও গ্রামে পূর্ণিমার রাতে সাথে আমার পরিচয় ঘটেছে। ছোট থাকতে অহরহ যাওয়া হতো আমাদের গ্রামের বাড়ি। অভ্র রুমে নেই, আমি একা একা বারান্দায় টুল টেনে রেলিংয়ে দু হাতের উপর মুখ রেখে বসে আকাশের দিকে তাকিয়ে ওই চাঁদটাকে দেখছিলাম। বারান্দার লাইট বন্ধ হওয়া সত্ত্বেও বাগানের মাঝখানে থাকা সোডিয়াম লাইটের আলোয় ধাক্কায় চাঁদের আলো ততই ভিড়ছে না, তবুও চাঁদ তো চাঁদই। অসুন্দর শব্দটি এর সাথে কখনোই লাগতেই পারে না। অন্ধকারের মাঝে প্রজ্জ্বমান দ্বীপ, এই অন্ধকারকে নিয়ে আমার দাদির একটা বিখ্যাত গল্প আছে। আমার এই দাদি আমার সাথে অনেক গল্প করতেন, সেই গল্পগুলোর মধ্যে কিছু কিছু গল্প আবার খুবই সাংঘাতিক হতো। মাঝে মাঝে তিনি আমার সাথে ঘুমাতে আসতেন, এরা আপু তখন উঠে গিয়ে অন্য রুমে ঘুমাতো। আর সেই দিন রাতে দাদির গল্পের জ্বালায় আমার ঘুম খুবই কমই হতো। দাদির সাংঘাতিক গল্পগুলোর মধ্যে বিখ্যাত গল্পটি হলো তার নিজের বাসর ঘরের গল্প। এই গল্পটি আমি বহুবার শুনেছি, তবুও দাদি জোর করে বারবার শোনাতে থাকতো। দাদির গল্প ছিল এরকম, আমি তখন মাত্র 15 বছরের খুকি বুঝছোস, আর তোর দাদাই ছিল পুরা জোয়ান তকরা বেড়া। আমারে তোর দাদার দাদায় পছন্দ করে আনছিল, তোর দাদায় বিয়ার আগে আমারে দেহ নাইকা। আমার বিয়ার দিন আমার সব চাচাতো খালাতো বোয়েন্ডার লগে গিয়েছিল তোগো দাদার বাড়ি। সেই দিন আইছিল পুরো ঘুটঘুটটা অমাবস্যা অন্ধকার। তোর দাদা রুমে আইসা বিছানায় বইবা মাত্রই বেড়ার ফাঁক দিয়া বাতাসে আইয়া দিল কুপি নিভাইয়া। আমার মাথায় তখন এক হাত ঘোমটা দেওয়া, তোর দাদায় গলা খাঁকড়ি দিয়ে একটা কাশি দিয়া এরপর আমার নাম ধইরা ডাইক্যা কইল, হাসু হাসনা থেকে হাসু, তুমি কিছু খাইছো তো? অন্ধকারে এমনি ডরাইতেছিলাম, তবুও তোর দাদার কথা শুননা আমার তখন পেট ফাটটা হাসি আইতাছিল। বাসর ঘরে কিনা খাওনের কথা জিগায়, হেদিকে না যাইয়া আমি কইলাম, বাতিটা নিবা গেল, একটু জ্বালাই দিয়ে আইবেন। তোর দাদায় তখন একটু হাসিয়া কি কইল জানোস, কেন অন্ধকারে কি তোমার ডর লাগে? গল্পের পরের অংশ আর আমি শুনতে পারতাম না, লজ্জায় পুরো জমে থাকতাম। কিন্তু দাদি স্বাভাবিকভাবে অনায়াসে তার বাসর ঘরের কাহিনী আমাকে শোনাতে থাকতো।
আরে সেমরি শোন না শোন, মজার ঘটনা তো ঘটেছে বিয়ানে। তোর দাদায় হকালে হকালে বাইর হয়েছে বাজারে গেছিল, আমার হাওড়ি আইছিল পুরাই আস্ত বেজাত। বিয়ার পর দিনই একটা পুরান কাপড় পিনবার দিল, হেই কাপড় পয়ডা আমি বারান্দায় শুকনো কাপড় ভাস করবার লাগছিলাম। সেই সময় তোর দাদা আইয়া আমার দিকে একটা আলতার শিশি বাড়াইয়া কয়, তোমগা হাসুর বোন রে এইটা একটু দিয়া দিও, আমি তো তোর দাদার গলা হুন্যায় চিন্না গেছিলাম। মুখে আঁচল চাপা দিয়ে আমি তখন হাসতে হাসতে শেষ, বুঝছো সেমরি, তোর দাদাই মনে করছিল আমি মনে হয় হের হালি লাগি। হি হি হি, রাইতে এত আদর্শ আগে যারে করলো হের চেহারাও নাকি তখন দেহে নাই। হি 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 হি, দাদির এই গল্প শোনায় যদিও ভুলেও কখন আপত্তি প্রকাশ করে ফেলতাম তাহলে তার কোনো কথাই নেই। দাদি বলতো, সর সেমরি এতটুকু এমন লজ্জা পাও, জামায় যখন বাসর ঘরে কাপড় খুললা গায়ে হাত দিব তখন কি করবা। দাদির এই ভয়ঙ্কর কথায় আমি চোখ বড় বড় করে সিটকে উঠে বসে পড়তাম, কিন্তু দাদি আফসোসের ভঙ্গিতে বলতো, বুঝছিস তোরে দিয়া কিছু হইতো না, তোর বাসর ঘরে দেহি আমারই থাহন লাগবো তোর হিগানের লাইগা। হি 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 হি, এখন মনে হচ্ছে ভাগ্যিস দাদি এখন নাই, না হলে এই মহিলা এমন অদ্ভুত ছিল সত্যি সত্যি আমার বাসর ঘরে এসে পড়ত। আর তার এই নাতনি বাসর ঘরে যা হয়েছে তার থেকে ওনার কোনো সুখকর অভিজ্ঞতা নিশ্চয় হতো না। আমার দাদি বাস্তবেই ছিলেন খুবই অদ্ভুত মানুষ, তার মৃত্যুর সময় তিনি ছিলেন পুরোই স্বাভাবিক। আমি তখন সবে ক্লাস 9 উঠেছি, একদিন স্কুল থেকে ফিরা দেখি সবাই দাদির ঘরের সামনে ভিড় করে রেখেছে, আর দাদি স্বাভাবিকভাবে বিছানায় শুয়ে রয়েছে। বাবা হঠাৎই একটু কেঁদে উঠে আর তাতে দাদি ধমকে উঠে বলল, এই কদু, বাবার নাম হলো কাদের, দাদি ডাকতো কদু, তোর বাপ আমারে নিতে আইসে, আর এখন তুই একদম মাইয়া মানছের মতো ফ্যাস ফ্যাস করা কানবি না, কইলাম নাইলে কিন্তু পিছাড়া দিয়া একদম মুখ পাসাইয়া বাড়ি দিমু। দেহে একটু কলমা পর, দাদি যতই অদ্ভুত মানুষ থাকুক না কেন আমার দাদি ছিলেন সাক্ষাৎ একজন ভালো মানুষ। আমি আমার জীবনে যতগুলো মানুষ দেখেছি দাদি ছিলেন তাদের মধ্যে একজন। ক্লাস 7 পড়াকালীন একবার স্কুল থেকে ফিরে এসে আমি ব্যালকনিতে মন খারাপ করে বসেছিলাম, দাদি হঠাৎ পিছন থেকে এসে আমার মাথা বেনি টান দিয়ে বলল, ওই স্যামরি এমন মুখ ভার কইরা আসুস ক্যান, জামাই ঘর থেকে তৈরে বাইর কইরা দিছে। কথাটি বলে দাদি হাসতে লাগলো। আমি বললাম, জানো দাদি আমাদের ক্লাসের একটা মেয়ে আছে নাম স্নিগ্ধা, ওর বাবা কাল অ্যাক্সিডেন্ট করেছে, ডাক্তার বলছে অনেক টাকা লাগবে, না হলে নাকি বাঁচানো যাবে না, ওরা অনেক গরিব জানো, এখন ওর বাবার যদি কিছু হয়ে যায় তাহলে ওর বাবা বলে কাকে ডাকবে, তয় স্কুল তন সবার দিকা টাকা উঠাইবার তারে না, উঠাইছে তো কিন্তু সবাই দেয় 2 টাকা 5 টাকা, এতটুকু কি হয়েছে বলো, আমার খুব মন খারাপ লাগছে জানো। আমার কথায় দাদি কোনো জবাব না দিয়ে হঠাৎই উঠে গিয়ে আলমারি খুলে তার একটা সোনার আংটি দিয়ে এসে আমার হাতে তুলে দিয়ে বলল, ওই সেম রেডারের কোষ, এটা তার মারতন দিতে, হে আগেকার দিনের সোনা, কোনো খাত নাইকা, ভালো টাকা পাইব, আমার চোখে পানি এসে পড়ল। দাদির এই কাণ্ডে দাদি আমার গালে একটা জোরে চটকনা মেরে বলল, এত দূরে কান্দা আইয়া পরে মাইয়া তুই বিয়ের দিন কি করবি। হঠাৎ করে আমার মনে হলো আমার পিছনে কিছু একটা আছে, মুহূর্তে আমার মধ্যে ভয়ে আমার গা বেয়ে একটা শীতল স্রোত বেয়ে গেল। ভূতনাথ তো উফ কি বলছিল, একা একা এত রাতে অন্ধকারে এখানে বসে থাকতে, ঘাড় ঘুরিয়েছে দেখবো তা ভয় করছে, যদি সত্যি সত্যি ভূত হয় আর আমার ঘাড় মোটকে ফেলে। মনে মনে দোয়া দরুদ পরে ধীরে ধীরে ঢোক গিলে পিছনে ঘাড় কুড়িয়ে তাকালাম। আফসালয় পা থেকে মাথা পর্যন্ত চোখ উঠিয়ে একটু লম্বুস মূর্তির ন্যায় কিছুকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠে মুখ দিয়ে উহ শব্দ করে উঠলাম। তাড়াতাড়ি বুকে থুতু দিয়ে নিলাম, কি হয়েছে এমন চমকে উঠলে কেন, না মানে আমি ভেবেছিলাম ভূত। অভ্র ভুরুকুসকে বলল, কি কিছু না, বসা থেকে উঠে আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আর তিনি ফোন উঁচু করে নেটওয়ার্কের খোঁজ করতে লাগলেন, হঠাৎই লাইন পেয়ে ফোন কানে ধরে বলতে লাগলেন, হ্যালো হ্যালো মিস্টার স্মিথ, ক্যান ইউ হিয়ার মি নাও। ফোনের ওপাশ থেকে, হ্যালো মিস্টার অর্ভ, হোয়াট আর ইউ সেইং, আই ওয়ান্ট টু টেল ইউ দ্যাট প্রজেক্ট অফ আওয়ার কোম্পানি। হ্যালো 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 মিস্টার স্মিথ, হোয়াট, তোর মাথা গাধা, আমি ঠোঁট চেপে ফিক করে হেসে দিয়ে আবার মুখ ঠিক করে ফেললাম। অভ্র ফোন কানে নিয়ে আমার দিকে একবার তাকিয়ে রুমের ভেতর চলে গেল।
আমি কিছু মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থেকে দৌড়ে রুমে ঢুকতে গেলাম। আর ঠিক তখনই দরজার মুখে এসে অপরের মাথার সাথে জোরে পাড়ি খেয়ে নিচে পড়ে গেলাম। অপরের মাথা নিচু করে আসিল, যার ফলে এই যে হলো, অপর দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা ঘষতে ঘষতে বলল, আর ইউ ব্লাইন্ড? মাথায় আমিও ব্যথা পেয়েছি, সেখানে হাত দিয়ে ধরে বললাম, আপনিও তো দেখেননি, বলেছিলাম না বারান্দায় বাতিটা জ্বালিয়ে দিতে, তা না অন্ধকার বানিয়ে রেখেছ। আমি ঠোঁট ফুলে বিড়বিড় করে বললাম, কখন বললাম, স্বপ্নে স্বপ্নে, মাথা মনে হয় পুরোটাই গেছে। তিনি নিচের দিকে হাত বাড়িয়ে দিলেন, আমিও ওঠার জন্য ডান হাত বাড়িয়ে ধরতে গেলাম, কিন্তু আমার ভাবনা ভুল প্রমাণ করে সে হাত আমার দিকে না এসে পাশে পড়ে যাওয়া তার ফোনটা উঠিয়ে চলে যেতে লাগলো। আমি দাঁত কিরমির করে কিছু গালি আওড়ে জিপে বের করে তাকে পিছন থেকে ভেংসি দিলাম। আসলে একটা আস্ত ভূত, আমার গুমরামুখা স্বামী ভূত। ডিম নিয়ে একটা বহুল প্রচলিত কথা আছে, পরীক্ষার আগে ডিম খেলে নাকি পরীক্ষা ডিমের মতে আন্ডা পেতে হয়। ছোটোবেলায় কথাটা দাদির মুখে শুনে আমি এতটা আতঙ্কিত হয়ে গিয়েছিলাম যে শুধু পরীক্ষায় কেন, পড়ালেখা সম্পর্কিত কোনো কাজের আগে আমি ডিম খেতাম না। বাবা তো আমার এই কাণ্ড দেখে সেই রাগ। ক্লাস ফাইভ থাকতে বৃত্তি পরীক্ষার দিন সকালে আমার সেই ভ্রান্ত ধারণা দূর করার জন্য হুট করে বাবা আদেশ জারি করলেন, আজকে আমার ডিম খেয়ে পরীক্ষা দিতে হবে। কথা শুনে আমার ভীষণ উঠে গেল। মা বাবার এই ঘোষণা ঘর আপত্তি জানিয়ে বললেন, কি দরকার শুধু শুধু রিস্ক নেওয়ার, মেয়েটা ভয় পায় থাকুক না। এরার মা, তুমিও কি এইসব উদ্ভট কথাবার্তায় বিশ্বাস করো নাকি? আমার মেয়ে কষ্ট করে পড়ালেখা করেছে, ভালো ফলাফল করবে তার নিজ যোগ্যতায়, ডিমের এখানে কাজ কি? আমার মেয়েকে ঠেকিয়ে রাখবে এই ডিম, ওর মা নে এই ডিমটাকে একেবারে শেষ করে দিত। বাবার ভয়ে সেই দিন ঠোঁট ফুলিয়ে সলছল চোখে আমি সম্পূর্ণ সিদ্ধ ডিমটা খেয়ে ভয়ে আমার কলিজা শুকিয়ে যায়। খাওয়ার সময় বারবার মনে হচ্ছিল, যাহ খেয়ে ফেললাম তো সব পড়া, এবার পাবো একটা বিশাল আন্ডা, কি লাভ হলো শুধু শুধু এত পড়ালেখা করে। ডিম খেয়ে সেদিন পরীক্ষা দেওয়ার পর পরীক্ষা ভালো হওয়া সত্ত্বেও আমার দৃঢ় বিশ্বাস ছিল আমি পরীক্ষায় আন্ডাই পাবো, কিন্তু আমাকে চরম আশ্চর্য করে রেজাল্ট আসে ট্যালেন্টফুলে বৃত্তি। খুশিতে আমি সেই দিন চারটা ডিম সেদ্ধ একসাথেই খেয়ে ফেলি। ডিম নিয়ে এই উদ্ভট মাতামাতিটা সেখানে থেমে গেলেও পারত, কিন্তু বাবা এর থেকেও বড় একটা অদ্ভুত কাণ্ড করে বসেন। আমার ভালো রেজাল্ট উপলক্ষে মিষ্টি বিতরণের পরিবর্তে পুরো মহল্লা জুড়ে দুটি করে ডিম বিলিয়ে দেওয়া শুরু করেন। এলাকারবাসীর মুখে দেখার মতো ছিল যখন তারা বাবাকে পিরিচে করে ডিম দিতে দেখতে লাগলেন। হতবিম্ব হয়ে সবাই মুখ হাঁ করে তাকিয়ে থেকে মুখের কথা হারিয়ে ফেললেন। সকালে নাস্তার টেবিলে ডিম সেদ্ধ দেখে অনেকদিন পর আমার সেই বিখ্যাত ডিমের ইতিহাস মনে করে আমি ফিক করে হেসে দিলাম। তারপর হুঁশ ফেরায় তাকিয়ে দেখি সবাই আমার দিকে তাকিয়ে আছে। সামনে মুখ বরাবর বসা অব্র ভুরু ভাস করে মুখের সামনে চামচ তুলে তাকিয়ে আছে। অব্রের মা একটু সুস্থতা অনুভব করায় সবার সাথে নাস্তা করতে এসেছিল টেবিলে। ওনাকে দেখে মনে হচ্ছে উনি আমার কাণ্ডে খুবই বিরক্ত। আমি তাড়াতাড়ি মুখে হাত দিয়ে ঢেকে জিব্বায় মৃদু কামড় দিয়ে ঝটপট মাথা নিচু করে খাওয়ায় মনোযোগ দিলাম। অপরের বাবা হঠাৎই বলে উঠলেন, ওরুমা তোমার ভর্তি বিষয়ে কিছু ঠিক করলে? কোন ভার্সিটিতে ভর্তি হবে, কোন সাবজেক্ট নিয়ে পড়বে? এখনও কিছু ঠিক করিনি, আজ কয়েকটা ভার্সিটিতে অ্যাপ্লাই করব, তারপর সাবজেক্ট অনুযায়ী যেটা ঠিক মনে হবে সেখানেই ভর্তি হব। বেশ, তুমি যেটা ভালো মনে করো সেটাই করবে, এত বছর তো দেশের পরিস্থিতি ভালো না থাকার কারণে ভর্তির কার্যক্রমটা এতদূর পিছিয়ে গেল, এই হরতাল ধর্মঘট ভাঙচুর কত ঝামেলা। অব্র তুমি অরুর সাথে যাও, অরুর ভর্তির বিষয়ে সব কাজ তুমিই দেখবে, ও একা একা সামলাতে পারবে না। অব্র বলল, বাবা প্লিজ আমাকে সব ঝামেলায় জড়িও না, আমার আরও অনেক কাজ আছে, অন্য কারোর পিছনে খরচ করার মতো ফালতু সময় আমার নেই। অব্রের বাবা রাগ নিয়ে বললেন, ওরও অন্য কেউ নয়, ওরও তোমার স্ত্রী, যেটা তুমি ঝামেলার ফালতু সময় বলছো সেটা তোমার দায়িত্ব, ভুলে যেও না তুমি নিজে ওরুকে বিয়ে করতে চেয়েছো, তোমাকে কেউ জোর করেনি। আই ডোন্ট কেয়ার, ইউ হ্যাভ টু কেয়ার অব্র, মনে রেখো তুমি যা করছো তাতে তোমার আর এরার মধ্যে কোনো পার্থক্য থাকছে না। বাবার কথায় অব্র রাগ করে খাওয়া সেরে উঠে চলে গেল। অব্রের মা বিরক্ত নিয়ে তার স্বামীর দিকে তাকিয়ে বলেন,
দিলে তো ছেলেটার খাওয়া বন্ধ করে এমনিতে ওর মনে কত বড় আঘাত লেগেছে। এখন কি এসব কথা না বললেই নয়? সালেহা, তোমার সামনে বসা মেয়েটাও কিন্তু কারো সন্তান, তারও মন আছে, কথাটা মাথায় রেখো। অব্রে বাবা উঠে চলে গেলেন। কিছুক্ষণ পর মাও উঠে পড়লেন। শুধু আমি সেখানে নিশ্চুপ হয়ে মাথা নিচু করে বসে রইলাম। আর তারপর চোখ থেকে গড়িয়ে পড়ে এক ফোঁটা বিসর্জিত অশ্রু কফির মগে নিজের অস্তিত্ব লুকিয়ে ফেলল। সেদিন আর আমার ভর্তির জন্য অ্যাপ্লাই করতে যাওয়া হলো না। বাসার পরিবেশটা এমন হয়ে গেল, অব্রে রাগ করে বাইরে চলে গেল। তার মা আবার বাইক রেনের ব্যথা শুরু হয়ে যায়। তিনি দরজা জানালা বন্ধ করে শুয়ে রইলেন। অব্রে বাবা একটা মিটিংয়ে কাজে গাজীপুর গিয়েছেন। আমি এই বাড়ির বাগানটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। বিশাল বড় বাগান বাড়ি, দেশি বিদেশি সব ধরনের ফুলই মোটামুটি লাগানো। অব্রের দাদা নিজ হাতেই বাগানটা তৈরি করে গেছেন। ওনার গাছপালা ভীষণ শখ ছিল, শেষ বয়সটা গাছের পরিচর্যা করে কাটিয়েছেন। তারই ফল আজকের এই বিশাল বাগান। সবই চম্পার কাছ থেকে শোনা। বাগানের মধ্যে ছোট্ট একটা অংশ জুড়ে শুধু গোলাপ ফুলের গাছ, তবে এখন বেশিরভাগ চারাই কেমন শুকিয়ে গেছে, গোড়ার গাছটা আগাছায় ভর্তি। আমি ঝুঁকে হাত দিয়ে দেখতে লাগলাম, পাতাগুলো লাল হয়ে গেছে। আফামনি, আপনি হেনে কি করেন? আমি পিছনে ঘুরে মিষ্টি হেসে জবাব দিলাম, কিছু না চম্পা, এমনি ঘুরে ঘুরে দেখছিলাম। এই রোদের মধ্যে আপনি হেনে থাইকেন না আফা, আপনার এত সুন্দর গায়ের রং নষ্ট হয়ে যাব। আমি মৃদু হেসে জবাব দিলাম, তুমি আমার গায়ের রং এত সুন্দর কোথায় দেখলে? আমার গায়ের রং তো সাধারণ বাঙালি মেয়েদের মতোই, গায়ের রং তো আছে তোমাদের অব্র ভাইয়ের। হায় হায় হায়, কী কন আফা, আপনি সাধারণ, আপনি জানেন আপনার এতে কত সুন্দর লাগে? আমকো অব্র ভাইজান তো এক্কেরে পুরো রাজপুত্রা, রাজপুত্র আর আপনি হইল হে রাজকুমারী, দুজনরে যে কি বালাই মানাইছে, আপনারা দুজন পুরাই পারফেক্ট। চম্পার কথা বলার ভঙ্গিতে আমি খিলখিল করে হেসে দিলাম। চম্পা খানিক সময় ধরে আমার দিকে তাকিয়ে থেকে বলল, আফামণি আপনি জানেন আপনি যখন হাসেন তখন কি বালাই লাগে, মন চাই খালি চাইয়া থাকি। হয়েছে চম্পা, তোমার আর আমার দিকে এত তাকিয়ে থাকতে হবে না, আমার দিকে যদি সারাক্ষণ তাকিয়ে থাকো তাহলে মফিজ ভাইয়াকে দেখবে কখন? চম্পার মুখে ওড়না চাপা দিয়ে হেসে বলল, জান আফামণি আপনি এডি কি কন। হয়েছে চম্পা, এখন আর তোমাকে এত লজ্জা পেতে হবে না। রান্নার মাঝে মাঝে এমার্জেন্সি ফোনগুলো কার কাছে যায়? সকলে ময়লা ঝুড়ি ফেলতে যাওয়ার সময় 15 মিনিট দেরি কেন হয় তা সবই আমি জেনে গেছি। চম্পায় লজ্জা আটখানা হয়ে পড়ল। আফামণি আপনি বুঝলেন কেমনে? আমি বুঝি চম্পা, সব বুঝি, তোমার লাজুক প্রেমের গল্প। তারপর আঙুল গোল করে আমি চম্পার স্টাইলে বললাম, তোমরা দুজনে পুরোই পারফেক্ট। চম্পা আর আমি দুজনে একসাথে হেসে দিলাম। আচ্ছা চম্পা, এই গোলাপের গাছগুলো এমন শুকিয়ে গেছে কেন? অন্য গাছগুলো তো ঠিকই আছে, এই গাছগুলো কি কোনো যত্ন নেওয়া হয় না? আর কোয়েন না আফা, এই গাছগুলো সব অব্র ভাইজানে শখ করে লাগাইছিল, কত যত্ন যে করতো, এই এত বড় বড় লাল টুকটুক্কা সুন্দর ফুল হইতো, অহন তো আর হে বাগানে আইসে না। আর এই কামচোরা মালি বেডাও এই জায়গাটা একটু ভিতরে বইলা ঠিক মতো যত্নও নেয় না, কোনো দিন দেয় আবার কোনো দিন দেয় না। চম্পা একটা কাজ করো তো, একটা কাস্তে কীটনাশক স্প্রে আর একটু পানি নিয়ে এসো। আফামণি আপনি এখন এইসব করবেন? আপনি ভিতরে যান, আমি করতাছি, আমি যা বলছি তা করো। চম্পা যাও তাড়াতাড়ি নিয়ে আসো। আমার কথা মতো চম্পা সবগুলো নিয়ে এলো। আমি মাথার উপর চুলগুলো হাতে খোপা করে নিজ হাতে গাছের গুঁড়া আগাছালোগুলো পরিষ্কার করে দিতে লাগলাম। হঠাৎই চম্পা ডেকে উঠল, আফামণি ভাইজান যদি রাগ হয়, রাগ হলে হবে, আমার গাছগুলোতে প্রাণ ফিরিয়ে আনার চেষ্টা করছি, আমার মনে হয় না এতে কেউ রাগ হতে পারে। কিছুক্ষণ নিরবতা শেষে আমি চম্পাকে ডেকে উঠলাম, চম্পা কনা আফামণি তোমরা সবাই কি তোমাদের অব্র ভাইজানকে খুব ভয় পাও? এখন পাই, আগে পাইতাম না, আগে অব্র ভাইজান খুবই ভালো আসিল, সবসময় হাসি খুশি থাকতো, আমগুলো আগে কথা কইতো মজা করতো। আফা আপনি ভাইজানরে এখন যেমন দেখতেছেন ভাইজান মোটেও তেমন না, ভাইজান অনেক ভালো মানুষ, দেখেন একদিন ভাইজান আবার আগের মতন হইয়া যাইব। আমি চম্পার কোনো কথা জবাব না দিয়ে মাটিগুলো আলগা করায় মনোযোগ দিলাম। তারপর পানি দিয়ে গাছের পাতাগুলো কীটনাশকের স্প্রে করে দিলাম। সব কাজ শেষে উঠে দাড়ি হাত থেকে মাটি ঝাড়া দিয়ে বললাম, যাক সব শেষ, আফামণি আপনি হয়রান হয়ে গেছেন, চলেন এখন ভিতরে যাই, ধুর এতটুকুতে কেউ আবার
হয়রান হয় নাকি, আমার তো বেশ ভালোই লাগছে এখানে। আমি সেখানে দাঁড়িয়ে আসি, দেখলাম এখান থেকে অপারেটর রুমের বারান্দাটা সোজা দেখা যায়। চারপাশে চোখ বুলিয়ে হঠাৎ বাগানের কোনায় একটা বড় কৃষ্ণচূড়া গাছ দেখে চমকে উঠলাম। গাছ ভর্তি হয়ে আসে লাল কৃষ্ণচূড়ার ফুলে, ফুল বুঝায় বড় বড় প্রকাণ্ড ডালপালাগুলো ছড়িয়ে আসে। সেগুলো দেখে আমার একটু লোভ পেয়ে গেল। আমি চম্পাকে বললাম, চম্পা আমাকে একটা বড় মোটা দড়িয়ার কাঠের কোনো শক্ত তক্তা জোগাড় করে এনে দিতে পারবে? কেন পারবো না আফামনি, আপনি এখানে দাঁড়ান, আমি এক্ষুনি আসতাছি। এই বলে চম্পা দুলতে দুলতে চলে গেল। আমি ছুটে গাছতলায় চলে গেলাম। গাছতলাটা কি সুন্দর ছায়া ভরা, নিচে গাছের উপর শিউলি ফুল পড়ে ভরে আছে। কিছুক্ষণ পর চম্পা ফিরে এলো দড়ি নিয়ে, সাথে বাড়ির ড্রাইভার মফিজ ভাইকেও নিয়ে এসেছে। মফিজ ভাই আপনি এসেছেন, ভালোই হয়েছে, এই দড়িটা আর ওই মোটা ডালটির সাথে বেঁধে আমাকে একটা দোলনা বানিয়ে দিন না ভাবি সাহেব, আমি এক্ষুনি করতাছি। চম্পা পাশ থেকে মফিজ ভাইকে একটা চিমটি মেরে বলল, ওই তুমি ভাবি সাহেব কও ক্যা, দেখো না আমি আফামনি কইয়া ডাকি, তুমিও তাই কইবা। আমি হেসে বললাম, সমস্যা নাই, যার যেটা বলে ইচ্ছা সেটাই বলে ডেকো, কেমন? ওরা দুজনে একসাথে মাথা দুলিয়ে চরম উচ্ছ্বাসে গাছের ডালে দোলনা বাঁধার কাজে লেগে পড়ল এবং কিছুক্ষণের মধ্যে ঝটপট একটা খুব সুন্দর দোলনা বানিয়ে ফেলল। আমি খুব খুশি হয়ে দোলনায় বসতে গেলাম। চম্পা বলে উঠল, আফামণি বাগানের মধ্যে তো একটা বড় দোলনা আছে, আপনি তো হেডাই আরাম কইরা বসতে পারতেন। সেই মজা গাছের ডালের সাথে বাঁধা দোলনায় পাওয়া যায়, সেই মজা কি আর ওই সব একটুখানি লোহা শিকলে ঝোলানো দোলনায় পাওয়া যায়? এই ডাকরে ঠিক কইছেন আফামণি, আমার আগে কত গ্রামে থাকতে এমন দোলনা বানায় চড়তাম, অনেক মজাই লাগতো। আসেন আফামণি, আমি আপনার পিছন থেকে ধাক্কা দিতে আসি। চম্পা আমাকে পিছন থেকে জোরে জোরে ধাক্কা দিতে লাগলো। দোলনাটি গাছের অনেক উঁচু একটা ডালের সাথে বাঁধা, অনেক লম্বা হয়েছে, যার ফলে অনেক সামনে পর্যন্ত অগ্রসর হচ্ছে। গাছের ছায় এমন দোল খেতে কী যে মজা লাগছে! চম্পার প্রথম ধাক্কার পরে দ্বিতীয় ধাক্কা খেতে আমার মাথায় হাত কোপাটা খুলে পিঠ ভর্তি চুলে ভরে গেল। গোলাপি পাতলা ওড়নার সাথে তাল মিলিয়ে বাতাসে তা উদ্যম হয়ে উঠতে লাগলো। আনন্দে আমি অনেকদিন পর খিলখিল করে হাসতে লাগলাম। কিছুক্ষণ পর হঠাৎ দেখি অবরে ঘেটের বাইরে রাস্তার মুখে বাগানের দিক থেকে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি হাসি থামিয়ে দোলনা থামাতে চাইলাম, কিন্তু তা থামলো না, আমাকে নিয়ে দুলতে থাকলো। আমার চোখে চোখ পড়ায় অবর সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর আমিও রুমে চলে আসলাম। অবর বিছানার সাথে হেলান দিয়ে বসে ফোন টিপছিল। আমি কি করব বুঝতে না পেরে রুমে থাকা বুকশেল্পটা ঘাটাঘাটি করছিলাম আর চোখে তার মিজাজ অনুভব করার চেষ্টা করছিলাম। বেখেয়ালি হয়ে থাকার কারণে হয়তো বুকশেল্পের কোনায় থাকা কিছু একটা আমার হাতে লেগে নিচে পড়ে গেল। আওয়াজে চমকে উঠে নিচে তাকিয়ে দেখি একটা কালো চেনের ঘড়ি। আমি তাড়াতাড়ি নিচ থেকে হাতে তুলে দেখি উপরে কাঁচটা ভেঙে গেছে। অব্র আমার হাতে থাকা ঘড়িটা এদিকে তাকিয়ে আসে, একসময় ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। ভয়ে আমার রীতিমতো ঘাম ছুটে গেল। সে বলছিল তার কোনো জিনিসে হাত না দিতে, আর এখন তো আমি ডিরেক্ট ভেঙেই ফেলেছি, না জানি এখন কি করে। সরি, আসলে আমি খেয়াল করিনি কীভাবে হাত লেগে পড়ে গেল, ইচ্ছে করে করিনি। সত্যি, উনি আমার হাত থেকে ঘড়িটা নিয়ে তার দিকে কিছুক্ষণ ভুরুকুচকে তাকিয়ে বললেন, যা করেছো ভালোই করেছো, এর আর কোনো চিহ্ন হয় আর আমি আমার জীবনে রাখতে চাই না, সব ফেলে দিয়েছি, হয়তো এটা কোনো এক কোনায় পড়ে বাদ থেকে গিয়েছে। অবরের ঠোঁটের কোনায় একটা মৃদু ভাবলিসীন হাসি ফুটে ওঠায় পরক্ষণে মিলিয়ে গেল। হাতের ঘড়িটা তিনি রুমের কোনায় রাখার ডাস্টবিনে ফেলে দিলেন। একটা মোটা ফাইল হাতে নিয়ে সরু রাস্তার পাশে দাঁড়িয়ে আসি, রোদে তাকিয়ে থাকা যাচ্ছে না। হাতের ফাইলটা একবার মাথার উপর চোখকে আড়াল করে রোদ থেকে আবার ডান হাতে থেকে বাম হাতে নিলাম। সেখানে খানিক দূরত্বে বিশাল লাইন, বুঝতে পারছি না এই লাইনের মধ্যে কি ঢোকা যাবে, কি এ বিশাল লাইন, শেষ হতে ঠিক কত ঘন্টা লাগবে, ভার্সিটি সামান্য ফর্ম তুলতে আমার যান দফারফা হয়ে যাচ্ছে। সত্যি বলতে এইসব ভর্তির কাজটাজ আমি একদমই বুঝি না, প্রতিবারই তো আপুই সব করে,
এসব ব্যাপারে। আবার এরা আপু পুরো পারদর্শী, তার উপর এরা আপু এই ভার্সিটিতেই পড়তো। একা একা ভীষণ নার্ভাসই লাগছে, কি করব না করব কিছুই বুঝতে পারছি না। বাবাকে কি একটা ফোন করব, এখানে আসতে বলবো? নানা ভাবনা চিন্তার পরে বাবাকে ফোন করার জন্য ব্যাগটা খুলে ফোনটা হাতে নিতে বাইক চালিয়ে সেখানে অপর উপস্থিত। তাকে দেখা আমি ভীষণ অবাকই হলাম। আমার অবাক দৃষ্টির কোনো পাত্তা না দিয়ে তিনি আমার হাত থেকে ফাইলটা নিয়ে ভিড় ঠেলে একটা রুমে ঢুকে পড়লেন এবং খুব সহজে ফর্ম তুলে এনে আমাকে দিয়ে ফিল আপ করে আবার জমা দিয়ে এলেন। আমার বেশ ভালোই লাগলো। তিনি না এলে কি হতো? আমি হয়তো একা একা ঠিক মতো কিছুই করতে পারতাম না। কাজ শেষে তিনি বাইরে হল থেকে বেরিয়ে এলেন। আমি পিছন থেকে তার পিছু পিছু ছুটতে ছুটতে তাকে জিজ্ঞেস করলাম, আপনি এখন কোথায় যাবেন? বাসায়? রাস্তায় পাশ দাঁড় করানো বাইকটা অভ্র উঠে বসলো। আমি পিছনে বসতে গেলাম, কিন্তু তার আগে তিনি রাস্তার পাশে দাঁড়ানো একটা রিক্সা হাতের ইশারায় ডাকলেন। রিক্সাওয়ালা রিক্সা নিয়ে এগিয়ে আসতেই তিনি আমার কথা বলে পৌঁছে দিতে বললেন। ঠিক সেই সময় গেটে থাকা দারোয়ানটি এগিয়ে এসে বলল, আরে অভ্র ভাই না, ভালো আছেন? অভ্র মিষ্টি এসে জবাব দিল, হ্যাঁ ভালো। তুমি ভালো আছো কাদের ভাই? জি ভাই ভালো আছি। কতদিন পর আপনার সাথে দেখা হইল, আপনি তো আর এদিকে আসেনি না, আজকে আসলেন, কি কোনো কাজ আছে? হুম, বাবা বলল ওর ভর্তির কাজে একটু সাহায্য করে দিতে। নতুন তো তাই, আপনার কি হয় ভাই? এই কথার উত্তরে অভ্র সামনে তাকিয়ে শক্ত করে বললেন, কেউ না। অভ্র বাইক চালিয়ে চলে যাওয়ার পরে দারোয়ানের নিচের জায়গায় চলে গেলেন। রিক্সাওয়ালা পাশ থেকে বলে উঠল, আফা যাইবেন না। আমি তার যাওয়ার পথের দিকে চোখ সরিয়ে একটা ছোট্ট করে দীর্ঘশ্বাস ফেললাম। সত্যি তো আমি তার কেউই না, কেউই না, আমি তার কেউই না। অভ্র রিক্সাওয়ালাকে তাদের বাড়ির ঠিকানা বলে দিল। আমি সরাসরি বাড়ি গেলাম না, রিক্সা নিয়ে কিছুক্ষণ নিউ মার্কেটের অলিতে গলিতে ঘুরে বেড়াতে লাগলাম আর ঢাকার মানুষদের বিচিত্র জীবনধারা অবজারভেশন করতে লাগলাম। রাস্তার পাশে একজন খোরালো পা টেনে টেনে ভিক্ষা করছে, একটা কোট প্যান্ট পরা ভদ্রলোকের পিছন পিছন ভিক্ষা চাইতে চাইতে তিনি রাস্তার খানিকটা মাঝখানে চলে এলো। ঢাকার ব্যস্ত রাস্তার এপাশ ওপাশ থেকে ননস্টপ গাড়ি আসছে যাচ্ছে। হঠাৎই একটা বড় মালবাহী ট্রাক খোরা ভিক্ষুকটির দিকে তেড়ে আসতে লাগলো। আমার গলা শুকিয়ে এলো, মনে হচ্ছে এখনই বড়সড় কোনো অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে। কিন্তু আমাকে চরম চমকে দিয়ে খোরালোকটি ঢিলা প্যান্টের ভিতর থেকে একটা পা বেরিয়ে এসে ছুটে রাস্তার ফুটপাতের উপর উঠে গেল। খোরালোকটি এখন কোমরে হাত দিয়ে সোজা টান টান হয়ে দাঁড়িয়ে আছে। সেই কোট ফ্যান পরা ভদ্রলোকটির যাওয়ার পথের দিকে তাকিয়ে বিড়বিড় করে কি যেন বলে পায়ের কাছে একতলা থুতু ফেলল। সম্ভবত সেই কোট প্যান্ট পরা ভদ্রলোকটিকে গালি দিচ্ছে। ঢাকার রাস্তায় এমন বিচিত্র ঘটনা অহরহর দেখতে পাওয়া যায়। আমার মনটা আজ উদাস হয়ে আছে, মনটা অতি দ্রুত ঠিক করা প্রয়োজন। মন ঠিক করার অনেক ট্রিক আমি জানি, তার মধ্যে অন্যতম হলো কোনো মজার জিনিস ভাবা, যেটা ভাবতে অজান্তে মুখে চেপে হাসি বের হবে। রোদের তীব্রতা আজ প্রখর, আরেকটা সাতি ফাটা রোদ। একে সাতি ফাটা রোদ কেন বললে কে জানে। আমার এক ছোট মামা আছে, তিনি একবার ঠিক করলেন তিনি হিমু হবে। হিমু হওয়ার প্রথম পদক্ষেপ হিসেবে তিনি অর্ডার দিয়ে একটা পকেটে হলুদ পাঞ্জাবি বানিয়ে আনলেন। তারপর পাদুকা জোড়া ত্যাগ করে ঢাকা শহরের রাস্তা রাস্তায় ঘুরে বেড়াতে লাগলেন। প্রথম দিন ঘুরে এসে ঘরে ফিরে ঠান্ডা পানিতে পা ডুবিয়ে বললেন, উফ, এইভাবে কি ঘোরাঘুরি করা যায়? বাইরে সাঁতি ফাটা রোদ, পায়ে ফুসকা পড়ে যায়, এমন অবস্থায় বুঝলি ওরও অনেক বড় ভুল হয়ে গেছে। হুমায়ুন আহমেদ বেঁচে থাকতে থাকতে তাকে রিকোয়েস্ট করা উচিত ছিল হিমুর পায়ে একজোড়া জুতো দেওয়ার জন্য। শুধুমাত্র একজোড়া জুতার জন্য আমি হিমু হয়ে উঠতে পারলাম না। মানা যায় বল, এটা কি মানা যায়? মামা এর আগেও অনেক উপন্যাসের চরিত্র ধারণ করার চেষ্টা করেছেন, কোনোটাতে তেমন সফল হতে পারেননি। একবার বিদেশ থেকে ফিরে এলেন শার্লক হোসেমের বেশে, মাথায় বড় ক্যাপ, লং কোট, মুখে গাম্ভীর্যতা, যে কোনো জিনিসে রহস্যের গন্ধ খুঁজে পান। মার একবার একটা তামার ছোট্ট গ্লাস হারিয়ে গেল। মামা তাতে গম্ভীর হয়ে বলল, গ্লাসটা তো হুট করে উধাও হতে পারে না, নিশ্চয় এর পিছনে কোনো রহস্য আছে। মা বলল, বাদ দে তো, এখন সামান্য একটা গ্লাসের জন্য কি পুলিশের কাছে যাবো নাকি? মামা চোখে বিস্ময় করে নিয়ে বলল, আপু তুমি এটাকে সামান্য বলছো, এমনও তো হতে পারে গ্লাসটি কেউ চুরি করেছে অথবা তোমাদের ভয় দেখিয়ে থ্রেড দেওয়ার জন্য চেষ্টা করছে। এটাই শুরু, এরপর দেখবে আরও বড় বড় জিনিস হারাবে, আমি থাকতে তা কখনো হতে দিব না। আমি এখনই বের করছি গ্লাসটা হারিয়ে যাওয়ার রহস্য, এর পিছনে কার হাত আছে।
গ্লাস হারিয়ে যাওয়ার রহস্য পিছনে হাত ছিল একটা বিড়ালে। মামা যদি রান্নাঘরে ফ্রিজের পিছনে চেপা একটু উঁকি দিত তবে সেটা দেখতে পেত, কিন্তু মামা সহজ রাস্তায় না গিয়ে একটা ম্যাগনিফাইং গ্লাসে চোখের সামনে ধরে তদন্ত শুরু করে দিল বাড়ির পিছনে জঙ্গলটায় ঝোড় ঝাপে পাইপের চিপায় চাপায়, আর ফলস্বরূপ বাড়ির পিছনে পড়ে থাকা ভাঙা কাছে পা কেটে নিল। পা কেটে যাওয়ার পর মামা বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। বাবাকে বললো, দোলা ভাই আপনিই বলেন বাড়ির পিছনে কাঁচ ভাঙা আসলো কীভাবে, আমার মনে হয় কেউ ষড়যন্ত্র করেছে, ঘোর ষড়যন্ত্র। বাবা বিরক্ত মুখে বললেন, হ্যাঁ বাড়ির পিছনে কাঁচ ভাঙা থাকবে কেন, কাঁচ ভাঙা তো থাকবে বাড়ির মধ্যে ডাইনিং টেবিলের উপর, তাই না গর্ধব? রিক্সা ছেড়ে আমি রাস্তায় নেমে পড়লাম, একটা মার্কেটের মধ্যে ঢুকে পরে দোকানগুলোতে ঘুরে বেড়াতে লাগলাম, কিছু কিনলাম না। তারপর ফুটপাতের একটা দোকান থেকে কোনো কারণ ছাড়াই 80 টাকা দিয়ে একজোড়া বেগুনি রঙের স্যান্ডেল কিনে ফেললাম। পায়ের চামড়া জুতোটা সেখানে ফেলে এসে স্যান্ডেল পরে হাঁটতে লাগলাম। দুপুর 12:30 বাড়ি পৌঁছালাম, অবৃতের বাড়ি না আমাদের বাড়ি। কাজের মেয়ে টুম্পা দরজা খুলে একগাল হেসে বলল, আফা আপনি কেমন আছিস টুম্পা? মই বালা, আপনি কেমন আছেন, এমন শুকাই গেছেন ক্যা? আমি ভালোই আছি, শোন আমি এক্ষুনি গিয়ে ঘুমাবো, বিকেলের আগে যেন আমাকে ডাকা না হয়। বিছানায় ক্লান্ত শরীরটা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ফেললাম। তারপর যখন চোখ খুললাম তখন দেখলাম আমার পাশে মা বসে উদ্বিগ্ন মুখে তাকিয়ে আছে। আমি মিষ্টি হেসে বললাম, কেমন আছো মা? মা ভীত সুরে বলল, তোর কি হয়েছে, এমন হুট করে কিছু না জেনে চলে এলি, তার উপর আবার বলে দিয়েছিস তোকে যেন না ডাকা হয়, দুপুরে খাবারটাও তো খেলি না। কেন মা, এখন কি আমি নিজের বাড়িতে না জানিয়েও আসতে পারবো না? আমি কি সেটা বলেছি নাকি? তুই আসবি না তো কে আসবে, চল উঠে কিছু খেয়ে নিবি, এখন ইচ্ছে করছে না পরে খেয়ে নিব। ওরু কিছু কি হয়েছে, কি আবার হবে মা, তুমি না বেশি টেনশন করো, তুই আবার উঠে কোথাও যাওয়ার জন্য ঠিক হচ্ছিস? বিকেল হয়ে গেল, ওই বাড়িতে যেতে হবে না, এখনই চলে যাবি? কিছু খেয়ে যা, আমি তোর বাবাকে গাড়ি ঠিক করতে বলে দিব। না থাক আমি যেতে পারবো। আচ্ছা মা, এর আপু তোমাদের ফোন করেছিল, ওই মেয়ের কথা মুখে আনবি না, কোন পাপের শাস্তির জন্য যে এমন মেয়ের মা হলাম ওর জন্যই তো সব হলো, তোকে এভাবে বিয়ে দিতে হলো, পুরো সংসারটাকে শেষ করে দিল। মা আঁচল চোখের পানি মুছতেন, আমি আর কিছু বললাম না। মা আমার কাঁধে হাত রেখেই বলল, তুই সত্যি ঠিক আছিস তোরও, কোনো অসুবিধা হলে আমায় বলবি, আমি তোর বাবার সাথে কথা বলবো, তোকে ওই বাড়িতে যেতে হবে না। আমি মায়ের হাতে মুঠোয় নিয়ে বললাম, মা আমার কিছু হয়নি, তোমাকে সব কিছুই করতে হবে না। মা হঠাৎ গম্ভীর গলায় বলল, তুই কি অভ্রকে ভালোবেসে ফেলেছিস? আমি বললাম, প্রশ্নটা এখানে ভালোবাসার জন্য নয় মা, আমি জানি না আমি তাকে ভালোবাসি কি না, শুধু এতটুকু জানি যেই ক্ষত আমার বোন তার মধ্যে সৃষ্টি করে গেছে সেই ক্ষত আমি ভরবো। অপ্রতের বাড়িতে পৌঁছাতে প্রায় বিকেল শেষ হয়ে এলো, রুমে প্রবেশ করে দেখলাম অপ্র মাথায় হাত দিয়ে বিছানায় শুয়ে আছে, আমার উপস্থিতি টের পেয়েও কিছু বলল না। একটা মানুষ দুপুরে পৌঁছানোর কথা ছিল কিন্তু সে এসে পৌঁছালো বিকেলে, তবুও অপ্রের এই নিয়ে কোনো মাথা ব্যথায় নেই, আমাকে কোনো প্রশ্ন পর্যন্ত করলো না। আমি যদি আজ আর নাই ফেরতাম তবু হয়তো এবারে কারো কোনো চিন্তাই হতো না। একটু পর অপ্র উঠে দাঁড়ালো, তার চোখগুলো লাল হয়ে আসে, আমাকে পাশ কাটিয়ে উনি বাইরে চলে গেলেন। আমি সোফায় বসে পড়লাম, যতটুকু মন খারাপ ছিল এখন যেন তারও দ্বিগুণ হয়ে গেল। ব্যাগ খুলে একটা ছবির ফ্রেম বের করে তাকিয়ে রইলাম, ছবিটা ওই বাড়ি থেকে এনেছি, আমার বাবা মা আর দাদির একটা ছবি, দাদির শেষ ছবি ছিল এটা, এর কিছুদিন পরে দাদি মারা যায়, ছবিটা দেখলে মনে হয় না দাদি আর আমাদের মধ্যেই নেই, আমার খুব প্রিয় একটা ছবি, ছবিটা তুলে দিয়েছিল এরা আপু। ছবির ফ্রেমটা সোফার উপর রেখে আমি নিচে গেলাম, চম্পা আমায় দেখে হন্তদন্ত হয়ে এসে বলল, আফামণি আপনি আজ হকালে তখন কইছিলেন, জানেন আজকে কি হয়েছে? কি? আপনি আহানের একটু আগে অব্র ভাইজানের কিছু বন্ধু আইছিল বিদেশ থন, তারা তো জানেই না ভাইজানের আপনার লোকে বিয়া হয়েছে, তারা আইয়া ভাইজানে আপনার বোনের লইয়া দুষ্টুমি করতে লাগলো, এরা ভাবি কইয়া ডাক পারছিল, আরও কত হেকো কলেজের পুরনো দিনের কথা উড়াইতেছিল। হেয়ার পর সবাই অব্র ভাইজানরে সান্ত্বনা মান্তনা দিয়া চল্লা গেছে, ভাইজান মেলা কষ্ট পাইছে। চম্পার কথায় বুঝতে পারলাম তার চোখ কেন লাল হয়েছিল, নিশ্চয়ই এরা আপুর কথা মনে করে কাঁদছিল। ভাবতে ভাবতে বেখেয়ালি হয়ে রুমে প্রবেশ করলাম,
কিন্তু রুমে প্রবেশ করতে যা দেখলাম তাতে আমি পুরো স্তব্ধ হয়ে গেলাম। অব্রাহ্মা সেই ছবিটা ফ্রেম থেকে বের করে সিরে কুটি কুটি করে ফেলেছে। দাদির সে স্মৃতি ছিল, এটা সেটা সে এভাবে নষ্ট করে ফেলল। প্রচণ্ড রাগ উঠল আমার, রাগে কষ্টে চোখ থেকে পানি বের হতে লাগলো। দাঁতে দাঁত চেপে তাকে হাত দিয়ে নিজের দিকে ঘুরিয়ে পড়লাম। আমার ছবি কেন ছিঁড়েছেন? উনি আমার হাতে একটা ঝাড়ি দিয়ে সরিয়ে পড়ল। এর আর কোনো জিনিস আমি আমার আশেপাশেও থাকতে দিব না। এই ছবিটা তোলায় অত্যাধিক সুন্দর হয়। আপু ছবির নিচে টাইপ করে লিখে দিয়েছিল ফটো ক্রেডিট বাই এরা। আর এতটুকুই এই ছবির জন্য কাল হলো? এরার কোনো জিনিসে আপনি আপনার আশেপাশে রাখতে চান না, অথচ তার বোনটিকেই কেন নিজের কাছে বেঁধে রেখেছেন, নিজের বাড়িতে নিয়ে এসেছেন, বলুন এটা কিভাবে সহ্য হচ্ছে? তিনি জবাব না দিয়ে মুখ ঘুরিয়ে নিলেন। আমি তার সামনে গিয়ে আবার বললাম, কি হলো বলুন, কথা বলছেন না কেন? অব্রর আগে কটমট করে তাকিয়ে বলল, শাস্তি দিতে। শাস্তি? আমি একা কেন কষ্ট পাবো? ওকে পেতে হবে, পাচ্ছে সে কষ্ট। সে অস্ট্রেলিয়া থেকে জানে এখানে কি হচ্ছে। আপনার তাকে কষ্ট দেওয়ার হলে তাহলে সেখানে আমাকে কষ্ট দিচ্ছেন কেন? আমার জীবন কেন নষ্ট করলেন? কারণ তুমি ইরার বোন, ওর দোষের প্রভাব তোমাকে তো ভুগতে হবে। কেন, আমি কেন ভুগবো? আমি আপনাদের সম্পর্কে কি কখনোই ছিলাম? নাকি আপনাদের কমিটমেন্টেও আমি একটা অংশ ছিলাম? আমি বলেছিলাম আপনাকে আপুর সাথে প্রেম করতে। আপনাদের সম্পর্কে শুরুতে না শেষে কখনোই আমি কিছুর মধ্যে কি কখনোই ছিলাম? তাহলে এখন কেন একজনের অন্যায় আপনি আমাকে এর মধ্যে টেনে আনলেন? যা হয়েছে তাতে আমার কী দোষ? বলতে বলতে আমি কেঁদে ফেললাম। আমাকে সব ইমোশনাল কথা বুঝিয়ে লাভ নেই, এক বোনের ট্রাম্পে পড়েছি বলে ভেবো না, আরেক বোনের ট্রাম্পে পড়ব। আমি শক্ত হয়ে হাত দিয়ে চোখের পানি মুছে বললাম, আমাকে এত কষ্ট দিয়ে আবার আমাকেই বলছেন আমি আপনাকে ট্রাম্পে ফেলার চেষ্টা করছি? এরা আপু আপনার সাথে অন্যায় করেছে, কিন্তু আপনি এখন আমার সাথে যা করছেন তা কি ঠিক? আপনি অন্যায় করছেন না? 4 বছর নিজের কেন বোঝাতে পারলেন না আপনি সেই মানুষটাতে সম্পর্ক আছেন? সেই মানুষটি কেমন, আপনাকে সে সত্যি ভালোবাসে কি না? এখন আমায় দোষ দিচ্ছেন? কি ভালোবেসেছেন যে মানুষটাকে বোঝাতে পারলেন না? আমার কথায় অব্র প্রচণ্ড রাগে একটা হুঙ্কার দিয়ে টি টেবিলে রাখা পানি ভর্তি জগটা ফ্লোরে ছুঁড়ে ফেলে দিলেন। আমাকে শক্ত করে ধরে চেঁচিয়ে বললেন, চুপ, একদম চুপ। আমার ভালোবাসা নিয়ে যদি আরেকটা কথা বলছো তাহলে তোমার জীবন আরও নরক বানিয়ে দিব, আমার যন্ত্রণায় তোমাকে পোড়াবে। আমি অশ্রু ছেড়ে দিয়ে একটা তাচ্ছিল্যে হাসি দিয়ে বললাম, আপনি একটা নিষ্ঠুর। এরা আপু আপনাকে এভাবে ধোকা দেওয়ার আপনার জন্য আমার খুব কষ্ট লেগেছিল। ভেবেছিলাম একটা ভালো মানুষের সাথে খুব খারাপ একটা অন্যায় হয়েছে, কিন্তু এখন আর সেই কষ্টটা লাগছে না। প্রত্যুত্তর উনি কিছু বললেন না, আমাকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিয়ে গটগট করে রুম থেকে বেরিয়ে গেলেন। তার ধাক্কায় মেঝেতে পড়ে থাকা ভাঙা কাঁচের টুকরোর উপর পড়ে গেলাম। পায়ে আর হাতে কাঁচের টুকরো গেঁথে গেল। আমি নির্বিকার ভঙ্গিতে হাত থেকে কাঁচের টুকরো বের করলাম, একটু উহ শব্দ করলাম না, নিজের প্রতি নিজেরই প্রচণ্ড অবাক হয়ে গেলাম। ছোটবেলায় একটু ব্যথা লাগলে পুরো বাড়ি মাথায় তুলে ফেলতাম, আর এখন আমি এতটা স্ট্রং। পায়ের আঘাত ঠিক না করে আমি সোফায় শুয়ে কখন যেন ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল অনেক রাতে পায়ে একটা তীক্ষ্ণ ব্যথা অনুভব করায়। আমি চোখ খুলে উঠে বসে দেখলাম অব্রহ্মার পা ধরে কাঁচের টুকরোগুলো বের করে ফেলছে, আর এখন ড্রেসিং করার চেষ্টা করছে। আমি প্রচণ্ড অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম, আর উনি মাথা নিচু করে ওনার কাজ করে যেতে লাগলেন। মাথা নিচু করে তার মুখের ভঙ্গিভাব ঠিক বুঝতে পারছি না। উনি আমার পা ধরায় আমার একটু অস্বস্তি লাগলো। আমি পা সরিয়ে নিতে চাইলে কিন্তু তিনি দিলেন না। আমি অস্ফুট সুরে কিছু বলে ওঠার আগে উনি হঠাৎ আমাকে জড়িয়ে কেঁদে উঠলেন। আমি হতভম্ব হয়ে রইলাম।